চলতি মাসের মধ্যেই খুলনার ফুলতলা থেকে মংলা রেল লাইন নির্মাণের কাজ শেষ হবে। আগামী মাসের 9 তারিখ প্রধানমন্ত্রী এই রেল লাইনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ খুলনার ফুলতলা থেকে মংলা বন্দর পর্যন্ত রেল লাইনের নির্মাণ কাজ পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল 11:30টায় খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে খুলনা মংলা রেলওয়ে প্রকল্পের অ্যালাইনমেন্ট পর্যন্ত মোটর ট্রলি যোগে পরিদর্শন করেন মন্ত্রী। এরপর প্রকল্পের মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন এবং মোহাম্মদনগর থেকে বাগেরহাট জেলায় নবনির্মিত মংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত মোটর পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। অগ্রাধিকার প্রকল্প আরেকটা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা চিটাগাংয়ের দোয়াজারি থেকে কক্সবাজার পর্যন্ত এই এটি উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এর সুফল শুধুই খুলনা এলাকার মানুষ নয়, আমাদের গোটা দেশের মানুষ তো পরিবহনের ক্ষেত্রে, এটা পর্যটনের ক্ষেত্রে সুন্দরবন তার সঙ্গে যুক্ত হচ্ছে।